شو موضوع؟ পরিবেশে মানুষজন ভোটারগণ যেন আনন্দ ঘন পরিবেশে ভোট দিতে পারে সেটা মানুষ এখানে দিয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যে মানুষজন প্রচুর মানুষ রাস্তাঘাট আছে, তারা আনন্দ উল্লাস করছে তাদের পছন্দের প্রার্থীর জন্য। তো আমরা আশা করছি এই আনন্দ সবসময় সবার মধ্যেই থাকবে। ইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিলেও গৌরীপুরে সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই। বিগত 7 জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা জানেন যে ব্যাপক আমাদের বিভিন্ন কেন্দ্রে সিল মারা হয়েছে, ভোট জালিয়াতি করা হয়েছে, ব্যালট পেপার বাইরে এনে সিল মেরে আবার ভিতরে নেওয়ার সময় ব্যালট পেপার বাইরে ফেলিয়ে রেখে গেছে। আমি আমার পক্ষ থেকে এই নির্বাচনকে আমি প্রত্যাখ্যান করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে জয় পরাজয় থাকবে, আর যদি প্রতিযোগিতা তীব্র না হয় জয়ের আনন্দ তেমন পাওয়া যায় না। তবে আমি সবাইকে আহ্বান জানাবো এই বিজয় আপনাদের সবার। আজকে এই কেন্দ্র থেকে যে বিজয় এসেছে প্রতিটা মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে নৌকাকে, তাদের প্রাণের মাত্রাকে, বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে সাথী করে এই আজকের বিজয় সুনিশ্চিত করেছে, তাতে আবার প্রমাণিত হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা মানে গণতন্ত্র উন্নয়ন। আর আওয়ামী লীগই পারে উৎসব মুখর পরিবেশে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা যারা যারা প্রার্থী ছিলাম সকলে মিলে নতুন একটা গোলপুর গড়ে তুলব সে প্রত্যাশায় সকলকে এই বিজয় উৎসর্গ করে, গৌরীপুরের প্রতিটা জনগণ এবং প্রতিটা ভোটারকে এই বিজয় উৎসর্গ করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।